সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আলোচনা করব তাওহীদ, আল্লাহর একত্ববাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम फुज़ला ओ मुरब्बियाने इज़ाम उपस्थित सकल स्तरेर बयसेर पर्यायर हज़रात मुसल्लियाने किराम अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। महान रब्बुल आलमीनेर बारगाहे रहमते हजारों लाखों अनंत अजुत कोटी शुक्रिया आदाय करछी जिनि मेहरबानी करे एक सप्ताह परे आजके आबारो आमादेरके पवित्र याउमुल जुमाय जुमार एई पवित्र दिने महान रबेर डाके साड़ा दिए आल्लाहर घरे महान रबेर घरे আসতে পেরেছি। আসার মতো সুস্থতা, তন্দুরুস্তি, শারীরিক সক্ষমতা, আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা যিনি আমাদেরকে দান করেছেন তার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। কথায় বলে যে এই দুনিয়াতে সব কিছুর ঔষধ আছে, প্রতিষেধক আছে, মেডিসিন আছে, কিন্তু মরণ, মৃত্যু এটার কোনো চিকিৎসা, প্রতিরোধ, মেডিসিন নাই। আর আমি গেল জুমায় আপনাদেরকে বলেছিলাম যুগে যুগে অনেক মানুষ আল্লাহর অস্তিত্বকে অবিশ্বাস করেছে। কবর, আযাব, হাসর, পুলসেরাত, মিজান, পরকাল এগুলোকে অস্বীকার, অবিশ্বাস করেছে, কিন্তু মৃত্যু, মরণ এটাকে অবিশ্বাস, অস্বীকার করার মতো নাস্তিক আজ পর্যন্ত এই দুনিয়ার বাজারে একটাও পাওয়া যায়নি। আবার দেখুন আমাদের মানুষের দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, ক্রমিক নম্বর আছে, আসার ব্যাপারে সিরিয়াল আছে, বড় ভাইয়ের পরে মেজো, তারপরে সেজো। কিন্তু মৃত্যুর ব্যাপারে এই সিরিয়ালটা কি আছে? তাহলে আসার ব্যাপারে, জন্মের ব্যাপারে সিরিয়াল আছে, পরম্পরা আছে, ক্রমিক নম্বর আছে, কিন্তু যাওয়ার ব্যাপারে কোনো সিরিয়াল, কোনো ক্রমিক নম্বর কিছুই নেই। যারা এসেছে তাদের সবাইকে চলে যেতে হবে। আজকে আমরা যারা আছি, মনে করেন আগামী 50 বছর পরে এখানে হয়তো 2-4 জন থাকতে পারে, বাকি সব চলে যাবে। ইজা জুরত আরদান বাদা তাওলিজ তেনা বেহা ফাকাদ তো সাদিকি আল বিলাদু কামা হিয়া। আমাদের এলাকার একটা লোক মনে করেন 40-50 বছর আগে বাল্যকালে, যৌবনের শুরুতে এখান থেকে চলে গেছে। মনে করেন রাজশাহী, যশোর, দিনাজপুর এরকম আগে অনেক যেত, এখন আর যায় না। ওই লোকটা 40-50 বছর আগে এখানে আসলে তার নিজের বাড়িটা বোধহয় চিনতে পারবে পারবে না, খুঁজে বের করতে পারবে না। এবং 50 বছর আগে সে দেখেছে এই মসজিদটা একটা টিনের ঘর ছিল, ছোট্ট একটা ঘর ছিল। এখন এই মসজিদটা দেখে সে আগের সেই মসজিদ সেই ঘর এইটা খুঁজলেও পাবে না, কিন্তু আগের মসজিদের চাইতে এটা অনেক বড়, মুসল্লির সংখ্যা অনেক বেশি। কিন্তু সে 40-50 বছর আগে যাদেরকে দেখে গিয়েছিল আজকে এসে দেখে যে তাদের একজনও নাই। ঠিক না ব্যাঠিক? এইটাই হলো এই দুনিয়াতে। বাজারে যান, মানুষের অভাব নাই। রাস্তা দিয়ে হাঁটেন, মানুষের অভাব নাই। কিন্তু দরকারি মানুষ খুঁজলে পাওয়া যাবে না। ঠিক কিনা? সব আগাছা পরগাছা, ভালো গাছ নেই। আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে আপনারা জানেন আমরা এক এক জুমায় এক একটা বিষয়ের উপরে আলোচনা করি। এটা আমি ইচ্ছা করেই করি। 13 ক্ষেতের বেগুন যদি তুলি, 13 ক্ষেতের তরকারির স্বাদ পাওয়া যায় না। ঠিক কিনা? একটা বিষয় ধরব, সেটাকে একটু ভালো করে পর্যবেক্ষণ পর্যালোচনা, যেন এই বিষয়টার উপরে যারা আপনারা শুনছেন তাদের বুঝতে একটু সুবিধা হয়। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি আলোচনা করব তাওহীদ, আল্লাহর একত্ববাদ, সভরেনটি অফ দ্য লর্ড অলমাইটি, সর্বশক্তিমান মহান রব্বুল আলমিনের একত্ব এবং সার্বভৌমত্ব। আমরা জানি এবং স্বীকার করি স্রষ্টা কয়জন, আল্লাহ কয়জন, কুল হু আল্লাহু আহাদ, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ, রব, মাবুদ, খালেক, মালিক, সৃষ্টিকর্তা, পালনকর্তা, হুকুমদাতা, আইনদাতা, বিধানদাতা, জীবনদাতা, মৃত্যুদাতা। কেউ আছে? তাহলে মানুষের জীবনের, আমাদের জীবনের সব কিছু যে মহান সত্তা, যে মহান জাত, যে মহান হাস্তি, যার নিয়ন্ত্রণে, কন্ট্রোলে, যিনি এই সব কিছু করেন, সব কিছুকে নিয়ন্ত্রণ করেন, লালন করেন, পালন করেন, ধারণ করেন। প্রয়োজনে একজন জন্মগ্রহণ করে, প্রয়োজনে একজন চলে যায়। এই সব কিছুর যিনি একমাত্র মালিক, তিনি কে? কিছু কিছু মানুষ আল্লাহকে বাদ দিয়ে মরা পীরের কাছেও যায়, মরা বাবার দরবারেও যায়, গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, বাবা আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দাও। ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যেই মানুষ মরে যায়, মরে যাওয়ার পরে তার সব কাজকর্ম লকআপ হয়ে যায়, শেষ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। এখন যেই বাবার কাছে আপনি রিজিক চাইলেন, সেই বাবা যতদিন জীবিত ছিল কাটটা খেয়েছে, কাটটা আল্লাহর রিজিকের খাত যতগুলো আছে সেগুলো বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে রিজিক খাওয়ার, রিজিক পাওয়ার কোনো ক্ষেত্র কি আছে? এরপরে আসুন, কঠিন একটা রোগ হয়েছে, এখন অমুক শরীফে যাবে, তমুক শরীফে যাবে, সেখানে বাবার দরগা জিয়ারত করবে। নিয়ত কি? যেন রোগটা ভালো হয়ে যায়। ভালো করার মালিক তো বাবা, ভালো করার মালিক বোধহয় কোনো পিসাব, কোনো বুজুর্গ, কে? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমার যখন কোনো বিমার হয়, রোগ হয়, তখন একমাত্র তিনি আমাকে শেফা দিতে পারেন, তিনি আমাকে রোগমুক্ত করতে পারেন। আমার যখন রিজিকের অভাব হয় একমাত্র তিনি আমাকে রিজিক দিতে পারেন, ঠিক কি না? তাহলে জীবনের সব কিছুর মালিক যিনি, তিনি আমাদের রব, তিনি আমাদের সব। আপনার আমাদের রুটা আত্মাটা সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আলমে আরওয়াহে রেখেছেন, আলমে আরওয়াহ, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আত্মার জগতে। সেখানে আপনি আমরা একটা কথা কিন্তু স্বীকার করে এসেছি, আমাদের রুহকে সৃষ্টি করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কালু বালা, সবাই বলেছে হ্যাঁ হ্যাঁ ঠিক, তুমি আমাদের রব। অন্য দেশের মানুষ হয়তো এক হাত তুলেছে, তুমি আমাদের রব। বাংলাদেশের মানুষ বোধহয় দুই হাত তুলেছে, থাকলে আরো তুলতো, ঠিক কিনা বলেন? এত স্পর্শকাতর এই দেশ, এত স্পর্শকাতর এই দেশের মানুষের গতিবিধি, চাল চলন, চিন্তা চেতনা, ভাবধারা। তাওহীদ, আহাদুন ওয়াহিদুন তাওহীদুন, আহাদুন এক, ওয়াহিদুন একক, তাওহীদ এককত্ব, এককত্ব। তাহলে এটা দিয়ে আল্লাহ আমাদেরকে একটা কথা বুঝিয়েছেন, তার কোনো শরীক, সাহায্যকারী। মনে করেন একটা দেশে প্রেসিডেন্ট থাকে, আবার কোনো কোনো দেশে প্রেসিডেন্টের পেছন দিয়ে আরেকজন থাকে ভাইস প্রেসিডেন্ট, কোনো কমিটিতেও থাকে এরকম। কেন থাকে? যিনি এখন দেশের বাদশাহ তিনি অমর নন, তিনি নিখুঁত নন, নির্ভুল নন, নিরঙ্কুশ নন, তিনি বিপদ আপদের ঊর্ধ্বেও নন। যে কোনো সময় তার মৃত্যু হয়ে যেতে পারে, কঠিন কোনো বিমার হয়ে যেতে পারে, যার জন্যে আরেকজন ভাইস চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট। একটা প্রাইমারি স্কুলে হেডমাস্টার কয়জন? দুইজন হলে বোধহয় স্কুলটা আরও ভালো চলতো, কি মনে করেন? একটা ইউনিয়নে চেয়ারম্যান কয়জন? বাংলাদেশে শেখ হাসিনা কয়জন? যদি আরেকজন থাকতো তাহলে দেশটা বোধহয় আরো তুফানের মতো চলতো, নাকি গুতাগুতি হইতো, গুতাগুতি ঠেলা ঠেলি, ঠিক কিনা? কোরআন আল্লাহ পাক এইটাই আমাদেরকে বুঝিয়েছেন, লাউ কানা ফিহিমা আলিহাতুম মিন দুনিল্লাহ, এই বিশ্ব চরাচরে আল্লাহ ছাড়া যদি আরেকজন আল্লাহ থাকতো, লাফাসাদাতা, দিনের মধ্যে কয়েকবার এই দুজনের মধ্যে ঠেলা ঠেলি, ফেতনা ফাসাদ হতো। এক আল্লাহ বলতো বৃষ্টি দেব, আরেক আল্লাহ বলতো না রৌদ্র দেব, এই লাগালাগি শুরু, ঠিক কিনা বলেন? এরপরে আসেন আল্লাহর কোনো অ্যাসিস্ট্যান্ট ভাইস আল্লাহ, ভাইস আল্লাহ, এটা দরকার আছে? আল্লাহর বোধহয় মৃত্যু আছে, রোগ ব্যাধি, ক্ষয় লয়, তার কোনো মৃত্যু নেই, তার কোনো অসুখ বিসুখ নেই, তার কোনো লয় নেই, ক্ষয় নেই, তিনি চিরন্তন, তিনি অনাদি, তিনি অনন্ত। তাহলে দুনিয়াতে মানুষ সসীম, সীমাবদ্ধতার মধ্যে আছে, যে কোনো সময় যে কিছু হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর অভিধানে আল্লাহর কোনো সীমাবদ্ধতা, আল্লাহর বোধহয় মরণ আছে, রোগ ব্যারাম, বিমার আজার, আর এই অনন্তকাল, এই জগৎ কবে সৃষ্টি হয়েছে এটার কোনো সঠিক হিসাব আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কে, কোথা থেকে আসলেন, আল্লাহ শব্দের কোনো বাংলা অনুবাদ হয় না। সৃষ্টিকর্তা যদি বলেন আল্লাহ, তাহলে হয় না। দেখেন হিন্দু পুরাণে ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, শিব ধ্বংসকর্তা, তিন খোদায় তিন ফাংশন নিয়ন্ত্রণ করে, একজন সৃষ্টিকর্তা, আরেকজন পালনকর্তা, আরেকজন ধ্বংসকর্তা। কিন্তু ইসলামে আমাদের ইমানে বিশ্বাসে কোরআনে হাদিসে সৃষ্টিকর্তা একজন, পালনকর্তা বোধহয় আরেকজন, মৃত্যুদাতা বোধহয় আরেকজন, একজনই সব কিছু, ঠিক কিনা? আর কারো কারো এই ধরনের দেবতা পুরান হয়ে যায়, ইনভ্যালিড হয়ে যায়, হয়ে গেলে এটাকে পানিতে ফেলে নতুন আরেক আল্লাহ, সেই বেদির উপরে আবার আনা লাগে নতুন আল্লাহ। আগেরটা ইনভ্যালিড হয়ে গেছে, বান্দাদেরকে ফয়েজ দিতে দিতে এখন টায়ার্ড হয়ে গেছে, টায়ার্ড শ্রান্ত ক্লান্ত হয়ে গেছে। কিন্তু আল্লাহ বোধহয় টায়ার্ড হয়ে গেছে, আল্লাহ বোধহয় বুড়া হয়ে গেছে। লক্ষ কোটি কোটি বছর আগে তিনি যেমন ছিলেন, আজকে বোধহয় লাডিবর দিয়ে হাঁটে, নাউজুবিল্লাহ। আল্লাহর হাঁটাও তো লাগে না, বুঝার জন্য বলছি আর কি। হুয়াল আব্বালো অল আখেরো অল জাহেরো অল বাতেনো অহুয়া আলা করলে শাইইন কাদির। দেখেন কোরআন কিভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে। তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, অনন্তকাল পর্যন্ত তেমন থাকবেন। আমাদের জীবনে বয়স হয়, আমাদের বয়স বাড়ে, আল্লাহ এমন এক মহাজগতের মহাকালের বাসিন্দা যেখানে সময়ের স্রোত চলে না, যেখানে সময় স্থির, যার জন্য আল্লাহর বয়স বাড়ে না। আল্লাহ আগে যেমন ছিলেন এখনো। আল্লাহ কুওয়াতা লিল্লাহি জামিয়া। দেখেন কোরআন আমাদেরকে কিভাবে বুঝাচ্ছে। সব শক্তির কেন্দ্রবিন্দু একজন। কয়জন? তিনি কে? আল্লাহ। এখন কেউ কেউ বলে আল্লাহকে তো কোনোদিন দেখি নাই, আমি তো নাস্তিক টাইপের মানুষ, যেটা দেখি না এটা আমি মানি না। তাহলে দুর্গন্ধ বোধহয় দেখা যায়, দুর্গন্ধ, সুগন্ধটা তো দেখা যায়, বাতাস দেখা যায়, যায় না। তাহলে দুনিয়াতে অনেক জিনিস আছে, সকালবেলা আপনি ঘর থেকে বাইর হয়ে ঘরের সামনে দিয়ে কাঁচা রাস্তা, রাস্তার উপরে দেখলেন তাজা গরুর গোবর, গোবর আপনি তো ঘুমেছিলেন, সকালে দেখেন গোবর, অথবা সকালে এসে দেখেন যে গাড়ির চাক্কার দাগ। কখন গরু এসেছে, গোবর এখানে হেগেছে আপনি বলতেও পারবেন না। গাড়ি কখন গেছে সেটা বোধহয় দেখেছেন, বলতে পারবেন, কিন্তু আপনি বলতেছেন কি মরার গরু রাত বিরাতে কখন এলো, আমার ঘরের সামনে পায়খানা করে গেল, গভীর রাতে কে আবার আমার বাড়ির সামনে দিয়ে গাড়ি চালিয়ে গেল। আমি যদি আপনাকে গিয়ে বলি ভাই কোনো গরু টরু আসে নাই, গোবরটা অটোমেটিক অটোমেটিক এখানে এসেছে, নিজে নিজে গোবরটা এসেছে, আমি এই কথা বললে বোধহয় আপনি বিশ্বাস করবেন। কি সামান্য গোবরের লাদা একটা অটোমেটিক আসলেও আসতে পারে, পারে না? কি পারে? পারে না। গাড়ির চাকা আপনি বলেন রাত্রে কে গাড়ি চালিয়ে গেছে, আপনি দেখেন নাই কিন্তু জানেনও না, আওয়াজও শুনেন নাই, গভীর ঘুমে ছিলেন, তারপরেও চাকার দাগ দেখে আপনি বলছেন কে গাড়ি চালায় গেল, কে চালায় গেছে আপনি দেখেন নাই, কিন্তু আপনার মনে কোনো সন্দেহ নাই কেউ না কেউ গেছে, ঠিক কিনা বলেন? তাহলে গোবর যদি সাক্ষী দেয় গরু এসেছিল, চাকার দাগ যদি সাক্ষী দেয় গাড়ি গিয়েছিল, এই চাঁদ সূর্য আসমান জমিন অনন্ত বিশ্ব চরাচর কিভাবে সাক্ষী দেবে না এটার পিছনেও একজন আছে নাকি নাই? আছে। তিনি রব, তিনি সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, বিধানদাতা, হুকুমকর্তা। আমাদের জীবনে একমাত্র তাকেই জানতে হবে, তাকেই মানতে হবে, তার হুকুমের কাছে আত্মসমর্পণ করতে হবে। এই জন্য করতে হবে, এই জীবনে যা কিছু করি আরেক জীবনে গিয়ে এইটার পুঙ্খানুপুঙ্খরূপ জাররাতুন, হ্যাঁ, সাররাইয়ারা খায়রাইয়ারা, ভালো হোক মন্দ হোক এটার চুলচেরা হিসাব দেয়া বোধা লাগবে না। আপনাকে যে এত মূল্যবান একটা শরীর এটা দিয়েছেন, শরীরের যে কলকবজা মেশিনারি দুনিয়াকে 7 বার বিক্রি করলে বোধহয় আপনার এই হার্ট এটা পাওয়া যাবে, কিনা যাবে দুনিয়াকে কয়েক শতবার বিক্রি করলে যেই টাকা পাওয়া যাবে সেটা দিয়ে বোধহয় আপনার কিডনিটা লিভারটা গোল ব্লাডারটা দুনিয়াকে বিক্রি বারবার করলেও অনন্ত কোটি টাকা খরচ করলেও এর একটা মেশিন পাওয়া যাবে না। এত মহামূল্যবান মেশিন যিনি দিয়েছেন, একটা গাড়ি চালালে এটার পিছনে খরচ আছে নাকি, একটা লাইট ব্যবহার করলে এটার পিছনে খরচ আছে, একটা মাইক ব্যবহার করলে এটার পিছনে খরচ আছে, কিন্তু আপনাকে যেই মাইকটা দিয়েছে জন্মের পরে আপনি কান্না থেকে শুরু করে এরপরে কথা বলা থেকে শুরু করে আজকে আপনার বয়স ৮০ বছর, এই মাইকটা আপনি ঘরে বাজাইলেন, বাইরে বাজালেন, দোকানে পাটে রাস্তাঘাটে হাটে বাজারে এই মাইকটা যে ব্যবহার করলেন কয়বার ব্যাটারি চার্জ দিয়েছেন বলেন? কি বলে লাইফ গ্যারান্টি, লাইফ চার্জ। এই যে দুইটা টর্চ লাইট দিয়েছেন, লাইট জন্মের পর থেকে এই লাইট আপনার জ্বলতেছে। সব কথার বড় কথা চিন্তার ব্যাপার যেটা, আজকে আপনার বয়স ৫০, ৬০, ৭০ বছর, এই লাইটের ব্যাটারি কয়দিন বদলিয়েছেন, কয়বার চার্জ দিয়েছেন? আচ্ছা জুতা স্যান্ডেল ২ মাস ৬ মাস পায়ে দিলে এটার তলা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, সমান হয়ে যায়। এটা এখন পা দিলে বিপদের ঝুঁকি আছে, স্লিপ করতে পারে, তাড়াতাড়ি আরেকটা লওয়া লাগে অথবা এটা মেরামত করা লাগে। আপনার পায়ের তলায় তিনি এক জোড়া স্পঞ্জ লাগিয়ে দিয়েছেন, স্পঞ্জ স্পঞ্জ দেখেন নরম 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 এক জোড়া স্পঞ্জ পায়ের তলায় লাগিয়ে দিয়েছেন। এখন আপনি জীবনের শুরু থেকে আজকে ৬০, ৭০ বছর পর্যন্ত এই যে হাঁটতেছেন পায়ের তলার স্পঞ্জ কয়বার বদলাইছেন, কয়বার হাফসুল করাইছেন, কয়বার মেরামত করিয়েছেন? এই জুতা স্যান্ডেলের মতো যে এটারে ৬ মাস ১ বছরে বারবার বদলানো লাগতো, হাফসুল করা লাগতো, আর এইটার ব্যাটারি বদলানো লাগতো, এইটার মাইকে চার্জ দেওয়া লাগতো, তাইলে এগুলাতে চার্জ দিতে দিতে আপনার তালুকদারি সব বিক্রি করা লাগতো, ঠিক কিনা বলেন? এত মহামূল্যবান কল কবজা যিনি আমাদেরকে দিয়েছেন তিনি এগুলার ভাড়া চান না। লাইফ গ্যারান্টি, লাইফ চার্জ তোমাকে দিয়েছি, ৪০ বছর ৫০ বছর তুমি এগুলা ব্যবহার করো, বিনিময়ে তুমি আমাকে স্বীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহু আমার নবীকে স্বীকার করো, আমার তাওহীদ রিসালাত মানো, দৈনিক ৫ বার তুমি আমার দরবারে এসে আমাকে সেজদা করো, ১১ মাস পরে ১ মাস রোজা রাখো, সম্পদ যদি থাকে তার এই হারে এতটুকুন জাকাত হিসাবে দান হিসাবে গরিবদেরকে দান করো। আর এগুলো যে দান করবে এগুলো বোধহয় আল্লাহ ভাড়া হিসাবে উসুল দেবে নাকি? ভাড়া নাই, লাইফ ফ্রি, লং লাইফ ফ্রি। আমার এগুলা সব ব্যবহার করো, আমি যেইভাবে বলেছি এইভাবে ব্যবহার করো, আমার হুকুম মতো ব্যবহার করো, তুমি খাও দাও সব কিছু করো, এগুলাকে ধারণ করো, সন্তান সন্ততি লালন পালন করো। বিবির সাথে কেমন ব্যবহার করা লাগবে তিনি বোধহয় বলে দেন নাই। কি স্বামীর সাথে কেমন আচরণ স্ত্রী করবে তিনি বোধহয় বলে দেন নাই। বাচ্চাদেরকে কিভাবে কি কি শিখাতে হবে তিনি বোধহয় বলে দেন নাই। কোনটা বলেন নাই একটা বাইর করেন না। কি তিবিয়ান লেকুল্লে সাই, সর্বশেষ যে আসমানি কিতাব কোরআন তিনি নাজিল করেছেন, তিবিয়ানুন বায়ানুন থেকে আরবি বায়ানুন পুঙ্খানুপুঙ্খরূপে বিন্দু বিসর্গভাবে আপনার জীবনে যা দরকার যেখানে দরকার যেভাবে দরকার যত কিছু দরকার কোরআনে বলে দিয়েছে নাকি দেয় নাই? কোরআন যেখানে যা কিছু বলেছে আমাদের নবী সব কিছু নিজের জীবনে আগে গ্রহণ করেছেন, বাস্তবায়ন করেছেন, করার পরে আমাদেরকে বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসল্লি, তোমরা নামাজ আদায় করো, দুনিয়ার ঘর সংসার করো, কিভাবে করবে যেভাবে আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। কোরআন হচ্ছে আমাদের জীবনের মূল কারিকুলাম, কোরআন হচ্ছে আমাদের জীবনের মূল সিলেবাস। और नबीजीर हादिस एटा हलो ओई कुरान रूपी सिलेबासेर टेस्ट पेपर मेड इजी सरा तासरी कुरानेर व्याख्या एटा हलो हादिस ठीक किना बोलेन ताहले कुरान बुझते हले नबीके लागबे नबी छाड़ा कुरान बुझा जाबे ना आबार नबीके बुझते हले कुरानके लागबे एकटाके बाद दिए আরেকটা পাওয়াও যাবে না জানাও যাবে না বুঝাও যাবে না কোরআন এবং হাদিস এই দুইটা হচ্ছে আমাদের জীবনের প্রধান পথ প্রদর্শক আবার আসুন তাওহীদ আমি বলে থাকি আপনি কোনোদিন বিলাত যান নাই বিলাত আর বিলাতের হিথ্রো বিমানবন্দর দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর प्रति एक मिनिटे सातटा विमान उठानामा करे एक मिनिटे एत व्यस्त विमानबंदर दुनियाते आरेकटा एखोनो नेई एखोन आपनि कोनोदिन বিলাত যাননি হিথ্রো বিমানবন্দরও দেখেননি আপনি ঘরে বসে বসে বলেন হিথ্রো নামক কোনো বিমানবন্দর আছে এটা আমি মানি না আমি বললাম কেন মানেন না কারণ আমি দেখি নাই তাহলে আপনি দেখেন নাই এজন্য হিথ্রো বিমানবন্দর নাই আপনি দেখেননি এইজন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই নাকি আছে নাই নাকি আছে এটা তো আপনার ঘরের কাছে এটা তো আপনার দুনিয়ার পরিবেশে এটা তো ২৭ মানের উপরে নয় ৭ জমিনের নিচেও নয় আপনার জমিনের এই লেয়ার এই ডাইমেনশনের উপরে আছে এইটা আপনি দেখেন নাই কিন্তু আপনি যদি বলেন হিথ্রো বিমানবন্দর বলতে যে কিছু আছে এটা আমি স্বীকার করি না মানিও না তাহলে আপনার মতো গোড়া আপনার মতো পাগল এই সংসারে বোধহয় আরেকটা আছে আছে আপনি দেখেননি এই জন্য বোধহয় হিথ্রো বিমানবন্দর নাই কি বরং আপনি বলতে পারেন ভাই হিথ্রো বিমানবন্দর আছে কি না বা কি এই ব্যাপারে আমার জানা নাই আপনি বলতে পারেন ভাই পরকাল আছে কি না কবর আযাব কি আছে কি না এই ব্যাপারে আমার জানা নাই এর দুর্বলও তো সহ্য করা যায় কিন্তু আপনি যদি বলেন পরকাল আমি দেখি নাই পরকাল বলতে কিছুই নাই তাহলে এটা কি আকলমান বিবেকবান বুদ্ধিমান মানুষের কথা হলো না আবার আসেন তাওহীদ আল্লাহর একত্ববাদ আল্লাহর কোনো অ্যাসিস্ট আল্লাহর কোনো সহযোগী সহমর্মী সাহায্যকারী লাগে না তিনি একাই সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন ঠিক কিনা বলেন আমাদের আশেপাশে কোনো কোনো জাতিগোত্রের লোক অতীতেও ছিল এখনো কম হলেও আছে তারা রিজিকের জন্য দুর্গা দেবীর পূজা করে ছেলে মেয়ে যেন পরীক্ষায় ভালো পাস করে ভালো রেজাল্ট হয় এজন্য সরস্বতী দেবীর পূজা করে ঠিক কিনা বলেন আর ছেলে যেন মোটা তাজা হয় এই জন্য মা কালীর পূজা করে তাদেরকে যেন কোনোদিন কলেরা বসন্ত ডায়রিয়া ডেঙ্গু এই ধরনের মহামারী আক্রমণ না করে এই জন্য তারা শীতলা পূজা করে তাদেরকে যেন কোনোদিন সাপগোপ বলতা ভিমরুলে কামড় না দেয় এই জন্য তারা মনসা পূজা করে ঠিক কিনা বলেন আমাদের গৌরাঙ্গ পালকে আপনারা অনেক চিনেন রাজকুমার পালের বাড়ির গৌরাঙ্গ পাল তারা কিন্তু আমাদের জমিদার ছিল ইতিহাসের কোনো এক সময় আমি রায়পুর আলিয়া মাদ্রাসায় পড়ি ফাজেলে ডিগ্রি ক্লাসে বৃহস্পতিবার বাড়িতে এসেছি সন্ধ্যার আগে আগে এখন দেখি যে আমার ওই আব্বুর ঘরের সামনে মানুষ আর মানুষ হিন্দু মুসলমান মানুষ ধরে না আমি একটু ভয় পেলাম এত মানুষ সন্ধ্যার আগে এখন আস্তে আস্তে জানতে জানতে জানলাম যে গৌরাঙ্গচন্দ্র পাল পোদ্দার বাজারে গিয়েছিল সেখান থেকে বাড়ি ফেরার সময় ওই বড় বাড়ির মোড়ে এ রাতের অন্ধকারে সাপের পিঠে পা দিয়েছে গোখরা সাপে কামড় দিছে সেখানে পড়ে গেছে বেহুশ হয়ে গেছে লোকজন তাকে কোলে করে আমাদের ঘরে নিয়ে আসছে এখন আমার আব্বু তাকে ওই যে বিষ ডোর যেটাকে বলে সাপের বিষ এটা দিচ্ছেন কয়েকবার ফু দেওয়ার পরে এখন আমি কাছে গিয়ে দাঁড়াইছি ব্যাপারটা কি মনে আফসোস কারণ আসলে আমাদের এখানে সংখ্যালঘু যারা ছিল আমাদের বাপ দাদার আমলে তাদের সাথে আমাদের একটা সামাজিক সম্পর্ক ছিল এই গৌরাঙ্গ পাল বলেন, নিত্যানন্দ পাল বলেন, নারায়ণ পাল বলেন, হরিহর পাল বলেন, এরা সবাই ওই আদর করে আমাদেরকে জেডা বলতো, আমরা তাদেরকে জেডা বলতাম। এমন একটা সামাজিক সম্পর্ক অতীতেও ছিল, এখনো আছে। আর বাংলাদেশের মতো এমন সুন্দর সামাজিক সম্পর্ক মুসলমান অন্য ধর্মাবলম্বী মিলে জুলে চলা, এটা দুনিয়ার কোনো দেশে নাই, অতীতেও ছিল না, এখনো নাই। ঠিক কিনা বলেন? এখন গৌরাঙ্গ পাল উঠে বসছে, আমার আব্বা ও ডোর এটা শেষ করে দিয়েছে। দেওয়ার পরে এখন আমি যখন সামনে গেছি, গৌরাঙ্গ পাল আমাকে বলে জেডা আদাব আদাব, তারা আদাব দিত। আমিও কইলাম জেডা আদাব, আমাকে জেডা কি হয়েছে? বাবা কইয়েন না, বাজারে গেছিলাম, বড় বাড়ির ওখানে রাস্তায় তাল গাছ একটা আসিল, তাল গাছের পশ্চিম কিনারে এই কালের মাথায় পাও দিছি, আমারে কামড় দিছে, আমি তো বেহুঁশ হয়ে পড়ে গেছি। আমার এখানে কে আনছে? আমাকে কে আনছে টানছে এইটা পরের কথা। আল্লাহ আপনারে এত ধন দৌলত, ভগবান আপনারে এত জায়গা জমি, এত জমিদারি দিছে, এই বছর আপনি মনসা পূজাটা করলেন না কেন? ঈশ্বরের দোয়াই করেছি, ঈশ্বরের দোয়াই মনসা পূজা করেছি। ওনার কোন নিয়তে কেন করেছেন? যেটা পূজাটা তো করেছি এই কালে, যেন আমারে মনসা পূজা করলে আর সাপে টাপে বিচ্ছুয়ে কামড়ায় না, কাল সাপেও খায় না। আমাকে মনসা পূজা করেছেন তো? করেছি। আমার 350 টাকা খরচ হয়েছে, সেই পাকিস্তান আমলে 350 টাকা, অনেক টাকা। কিন্তু আমি বললাম তাইলে আপনি মনসা পূজা করলেন যেন এইটা আপনাকে না কামড়ায়, এখন পূজাও করলেন এইটাও কামড়াইল, তাহলে আপনার মনসা দেবী কোথায় আসিল যার পূজা করলেন, এত কিছু করলেন? তা ভগবান ভগবান, এইসব পূজায় কিছু যায়ও না আসেও না। আসল কথা হইল নিয়তি, নিয়তি। তাহলে ওই নিয়তি বা ভাগ্য এটা কার নিয়ন্ত্রণে? আচ্ছা, এই যে ফাল্গুন মাসে তারা এই পূজা করে, এটা হলো ওই ছেলেপেলের জন্য পরীক্ষায় ফেল না করে। কি পূজা জানি? কি? সরস্বতী। এই মাঘে সরস্বতী, এই পূজা করলে নাকি একটাও ফেল করে না, কারণ মা সরস্বতী তাদের বিদ্যার খোদা, বিদ্যার খোদা। এখন স্কুল কলেজে আপনি খবর নেন, যারা মনসা পূজা করে প্রত্যেক বছর তারা 100 ভাগে 100 ভাগ পাশ করেছে। কি? তারা 100 ভাগে 100 ভাগ গোল্ডেন এ প্লাস পাইছে। আর মুসলমান ছেলে যারা জীবনে কোনোদিন মনসা পূজার কাছেও যায় নাই, তারা 100 ভাগে 100 ভাগ ফেল করেছে। তাহলে বোঝা গেল মনসায় কিছুই করতে পারে না, শীতলায় কিছুই করতে পারে না, ব্রহ্মা বিষ্ণু শিব কিছুই করতে পারে না, সব কিছু একজনের হাতে। তিনি কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ঠিক কিনা বলেন? একবার বিলাতে, বার্মিংহাম শহরে তাওহীদ, আল্লাহর একত্ববাদ, সভরেনটি অফ অলমাইটি আল্লাহ, এই বিষয়ের উপরে আমি বক্তব্য রাখলাম। বক্তৃতার পরে প্রশ্নোত্তর। এখন এক খ্রিস্টান সাংবাদিক সে একবার আমার সামনে এসে আমাকে একটা প্রশ্ন করলো, কাগজেও লিখে আনলো, জনারবুল মাওলানা, আপনি যেই বক্তব্য রেখেছেন আমার কাছে খুব ভালো লেগেছে, আপনার প্রত্যেকটা কথা যৌক্তিক, যুক্তির দাবি রাখে, বিবেকে আঘাত করে। বললাম কি? আসলে গড কয়জন? আসলে গড কয়জন? কারণ আমি এতক্ষণ বক্তৃতায় প্রমাণ করেছি গড একজন। তবে গড বলতে আল্লাহ বলা যাবে না, কিন্তু গড ভিন্ন জিনিস। গডের বউ আছে, কি গডেস, ভগবানেরও বউ আছে, ভগবতী, ঈশ্বরীরও বউ আছে। আল্লাহর কোনো আল্লি, খোদার কোনো খোদানি। আচ্ছা, খোদা শব্দটা ফার্সি, এখানে দুইটা বর্ণ একত্র হয়েছে, খোদ যোগ আ, খোদ যোগ আ, খোদা। খোদ হইল নিজে, আ হইল এসেছেন, যাকে কেউ সৃষ্টি করে নাই, স্বয়ম্ভু, স্বয়ম্ভু, যিনি নিজে এসেছেন। ভদ্রলোক আমাকে বলে আসলে গড কয়জন? देखें कारबार আমি বললাম কয়জন হইলে ভালো হয় কা আমরা তো তিনজন মানি আমি বললাম কোন তিনজন তা গড দি ফাদার গড দি মাদার গড দি হোলি গোস্ট যে আল্লাহ নিজে এক খোদা আল্লাহর বউ বিবি মারিয়ম আরেক খোদানি আর খোদা আর খোদানির মিলনে পুত্র যিশু গড দি হোলি গোস্ট এই তিনজন মিলে আমাদের খোদা বললাম ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা বললাম ইয়াকুল্লাহু কুফু আল্লাহ বোধহয় কোথাও বিয়ে করেছে গডে করলে করতে পারে কি গডে বিয়ে করলে করতে পারে কিন্তু আল্লাহ আর গডে বিয়ে করে এটা ব্যাকরণেও কয় গডেস গডেস ঈশ্বরী বিয়ে করে ঈশ্বরী কিন্তু আল্লাহর কোনো আল্লি নাই খোদার কোনো খোদানি আজ পর্যন্ত কোনো ডিকশনারিতে কোনো সাইক্লোপিডিয়ায় পাওয়া যায়নি এখন সে আমাকে বারবার বলে আসলে কয়জন আসলে কয়জন আমি বললাম আসলেই একজন না আমরা তো তিনজন মানি আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান আপনি আমাকে বলেন তো সৎকিয়াতে অঙ্ক কয়টা সৎকিয়া সৎকিয়া জানেন হ্যাঁ এটা তো 1-2 ছেলেরাও জানে আমি বললাম কয়টা 1-200 100টা 1 থেকে 100 আমি বললাম আপনার এই জবাব ঠিক হয় নাই ভুল যদি পারেন ঠিক করে বলেন সৎকিয়াতে অঙ্ক কয়টা একটু চোখ বন্ধ করে বলে 10টা 10টা আমরা কি করে বুঝলেন এইটাও ভুল সৎকিয়াতে অঙ্ক 100টাও নয় 10টাও নয় সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা সেটার নাম কি এক সেটার নাম কি এক নো নো নেভার বা 2 3 4 5 those are some also 2 3 4 5 এগুলোও তো অঙ্ক আমি বললাম না 2 কোনো অঙ্কই না 2 এর কোনো দামই নাই 2 অর্থ 1 যোগ 1 2 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি 1 6 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি 6 ঠিক কি না বলেন যে এক মানে না আমি এক জানি না এক মানিও না এক স্বীকারও করি না আপনি আমার একটা 2 দেন কেন 2 দিতে হইলে আগে কি যে এক জানে না এক মানে না এক স্বীকারও করে না তার 2 3 4 সৎকিয়া করা কিয়া হিসাব কিতাব অঙ্ক সব ভুল সব গলত সব বাতিল সব বেকার ঠিক কিনা বলেন ও আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড এখন সে মাথা লাড়ে হ্যাঁ বুঝতে পেরেছি এতদিন তো এইভাবে বুঝি নাই তাহলে আপনি যদি 7 এটা গণনা করেন 7 তাহলে আপনি মেনে নিয়েছেন 1 7 বার কি আপনি যদি বলেন 1 না 1 মানি না তাহলে আপনি 7 একটা দেন 7 দিতে হলে কি লাগবে যার জীবনে 1 নাই তার জীবনে বোধহয় 7 আছে হ্যাঁ হ্যাঁ মানুষ লোকটা অবশ্য 2 দিন পরে আমি যেখানে থাকি ঠিকানা মতো এসে ইসলাম গ্রহণ করেছে আমার হাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার এরপরে সে আমাকে বলে হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0 আচ্ছা ঠিক আছে সৎকিয়াতে অঙ্ক একটা 1 আর কোনো অঙ্ক নাই আপনি যেই যুক্তি দিয়েছেন এটাকে কাটার ক্ষমতা আমার নেই অস্বীকার করারও উপায় নেই হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0 0 0 0 এইটার আপনি কি অর্থ করবেন বললাম 0 = nothing 0 = শূন্য অর্থ কিছুই না শূন্য অর্থ নাথিং নো নো নেভার বাট 0 is something শূন্য কোনো একটা দামি কিছু বললাম নো নো নেভার বাট 0 is nothing 1 is protect 1 is universal 1 is supernatural একই সব কিছু একই একক একই চিন্ময় অব্যয় অরূপ অতুল একই কালজয়ী এছাড়া যা আছে সব মিথ্যা যা আছে সব একের লীলা খেলা একের যোগ বিয়োগ পূরণ ভাগ ঠিক কিনা বলেন আই আন্ডারস্ট্যান্ড আই আন্ডারস্ট্যান্ড কনরেল মালানা একটা শূন্য লিখলে 10 গুণ বাড়ে 2টা শূন্য লিখলে 100 গুণ বাড়ে 3টা শূন্য লিখলে আমি বললাম কিসের সামনে কা 1 1 1 1 1 এর সামনে একটা শূন্য দিলে 10 গুণ হয়ে যায় কত আর আপনি বলেন 0 is nothing 0 is something এই জন্যই তো একটা শূন্য 10 করে বাড়ায় আর আপনি নাথিং বলে 0 কে আউট করে দিলেন আমরা যেটা আসলে আউট, যেটা আসলে নাথিং, যেটা কিছুই না, সেটাকে কোনো একটা কিছু আমি বলতে রাজি না, কয় আমাকে একটু বুঝাইয়া বলেন। তখন সে পকেট থেকে ডায়েরি বের করলো। আমি বললাম, এক মানেন তো, মানেন তো, মানাইলেন তো, ঠেলা কথা, মানাইলেন তো। তাহলে রাইট ডাউন প্লিজ ওয়ান। সে এক লিখলো। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, এইবার অন লেফট সাইড অন দা ওয়ান, একের বাম দিকে আপনি একটা শূন্য লেখেন, একের বাম দিকে পেছনে, খুব লক্ষ্য করেন। সে লিখলো। আমি বললাম, রিড ডাউন প্লিজ, একটু পড়েন, কয় গুণ হয়েছে। আপনি তো বলছেন 10 গুণ বাড়ে, এখন একের পিছনে একটা শূন্য লিখছেন, কয় গুণ হয়েছে? তো নো নো, বাট 0 1 0 1 0 1। এমন ইনক্লুড অ্যানাদার, আপনার শখ থাকলে আরেকটা বাম দিকে শূন্য লেখেন। সে লিখলো। আমি বললাম, রিড ডাউন প্লিজ, পড়েন। সেইবার বললো 0 0 1। আমি বললাম, ইনক্লুড অ্যানাদার, আরেকটা শূন্য লেখেন, তিনটা হইল। আমি বললাম, এইবার পড়েন। সে বলে 0 0 0 1 0 0 1। আমি বললাম, তাহলে 1 is 1 1 is perfect 1 is something 1 is all thing all thing। এই 1, এই 1, এইটাই আসল জিনিস। ভদ্রলোক একটু হেসে বলল, মাই ডিয়ার জেন্টেলম্যান, অনারেবল মালানা, শূন্যটা বাম দিকে দিয়ে তো আমারে খাইছেন, আমারে ঠেকাইছেন। যদি আপনি পারেন, সৎসাহস থাকে, তাহলে শূন্যটা ডান দিকে দেওয়ার হুকুম দেন আমাকে, ডান দিকে, তাহলে দেখবেন আমার কথা ঠিক। আমি বললাম, খুশি হন নাকি? ইয়েস ইয়েস, খুশি হই, ইয়া ইয়া। ওরা ইয়েসকে বলে ইয়া। আল্লাহ, আচ্ছা এটা কাটুন, আবার লিখুন 1। সে লিখলো। আমি বললাম, এইবার 1-এর সামনে ডান দিকে একটা শূন্য লিখুন, একের ডান দিকে সামনে। সে লিখলো। এবার শুধু হাসে, দিস ইজ 10 10, দিস ইজ পারফেক্ট 10। এমন ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন, দিস ইজ 100 100 100। কি খুশি! আমরা ইনক্লুড অ্যানাদার, আরেকটা শূন্য লিখুন। লিখলো, দিস ইজ 1000 1000। আমি বলে, এইবার আমি আমার এক উডাই নিলাম। কি? এইবার আমি আমার এক উঠাই নিলাম। কত? অল আর 0, অল আর নাথিং, অল আর 0। তাহলে এই এক, তিনি হলেন আমাদের অলমাইটি আল্লাহ। এই এককে যদি আপনি মানেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, অঙ্ক ঠিক, ঘর ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক। আর যদি এককে না জানেন, এককে না মানেন, তাহলে আপনার অল আর 0 0 0, আপনার সব শূন্য শূন্য, সব বেকার। আমি কি বুঝাতে পেরেছি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটা মানতে রাজি আছি তো? কথায় নাকি কাজে? তাহলে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না, আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক কয়জন? বিধান দেওয়ার মালিক কয়জন? তাহলে যাদের জীবনে আল্লাহর হুকুম চলে, যাদের জীবনে আল্লাহর বিধান চলে, যাদের জীবন আল্লাহর হুকুম দ্বারা নিয়ন্ত্রিত হয়, তারাই আল্লাহর বান্দা, তারাই মুসলমান। ঠিক কিনা বলেন? আবার আমাদের মধ্যে কিছু মানুষ এমনও আছে, আল্লাহর বিধানও মানে, মুখে 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 আল্লাহর বিধানও মানে, কিন্তু আবার রেজেকের জন্যে অমুক শরীফ, তমুক শরীফ, ফলনা শরীফ, তলনা শরীফ যায় রিজিকের জন্যে, চাকরির জন্যে। কেউ বাবার কাছে যায়, কেউ দরগার কাছে যায়, কেউ আবার পীরের কাছেও যায়। ঠিক কিনা বলেন? রেজেকের মালিক কয়জন? জীবনের মালিক কয়জন? সম্পদ দেওয়ার মালিক, নেওয়ার মালিক, রক্ষার মালিক, হায়াত দানকারী, মৃত্যু দানকারী। তাহলে জীবনের সব কিছুকে নিয়ন্ত্রণ করে একজনে। ঠিক কিনা বলেন? মাঝখান দিয়ে আপনি এখানে ওখানে এখানে, আপনার একটা চাকর আছে, চাকর কাজের জন্য রেখেছেন, তাকে আপনি দায়িত্ব বুঝাই দিয়েছেন, সকালে বাড়িটা ঝাড়ু দেবে, ঘরটা পরিষ্কার করবে, ড্রেন এটা পরিষ্কার করবে, এটা করবে, ওটা করবে, কাপড় চোপড়গুলো ধোবে। এখন সে আপনার সামনে এসে বলে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনি আমার স্যার, আমি আপনার গোলাম, স্যার আপনি আমার স্যার, আমি আপনার গোলাম। এই কথা কইয়া টইয়া পাশের বাড়িতে যে আরেকজনের বাড়ি ঝাড়ু দেয়, আরেকজনের কাপড় চোপড় ধোয়, আরেকজনের ভাত রান্না করে, আরেকজনের লাকড়ি খড়ি এগুলা যোগান দেয়। চাকর কিন্তু আপনার, বেতনও আপনি দেন, খাওয়াও আপনি দেন, কাপড় চোপড়ও আপনি দেন, কিন্তু সে কাজ করে কার? আপনারে আপনি স্যার স্যার, আপনি আমার স্যার, আপনি আমার সব, আপনি আমার স্যার, স্যার আসসালাম আলাইকুম এই কথা কইয়া আবার আরেকজনের বাড়িতে কাজ করতে গেছে। আমাকে অবস্থা এরকম কি না কর কি আল্লাহরে স্যার স্যার করি, আপনি আমার স্যার, আপনি আমার স্যার, কিন্তু আমরা এটার জন্য এখানে, এটার জন্য এখানে, ওইটার জন্য সেখানে। এই ধরনের অভ্যাস বোধহয় নাই। মরহুম গোলাম সারোয়ার সাহেব তিনি একবার বলেছিলেন, আমার মনে আছে, নাগেরহাটে, নাগেরহাটে আমি তখন ছাত্র, বয়স বেশি না, কয় ভাত খায় বাতাইয়ার, ভাত খায় বাতাইয়ার ঠ্যাং টিপে নন্দাইয়ার, ভাত খায় ভাতাইয়ার পাও টিপে নন্দাইয়ার। কার খাই, কার কাছে পাই, কার কাছে চাই? আর আমরা হুকুম আহকাম কার মানি? কি তাহলে সব নন্দাইয়ার, বাতাইয়ার কাছে কেউ নাই, বাতাইয়ার কাছে কেউ নাই, দু চারজন হাতে গোনা ছাড়া, ঠিক কিনা বলেন? তাহলে আসুন আজকে তাওহীদের আলোচনায় যেটা শিখলাম, যেটা বুঝলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, সুখদাতা, দুঃখদাতা, জীবনদাতা, রোগদাতা, শোকদাতা কেউ নাই। আপনার আমার, আমাদের জীবনের সব কিছুর একমাত্র নিয়ন্ত্রক, আমাদের জীবনের সব কিছুর একমাত্র মালিক মুখতার একজন। তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো ইলাহ, তিনি ছাড়া রক্ষাকর্তা, পালনকর্তা আর কেউ নেই। আপনি নামাজে এসে এই কথাটাই বলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর আপনি ওখানে বলে আসছেন আলাস্তু বিরাব্বিকুম, তালু, তাকে রব স্বীকার করে আসছেন। শুরুতে একটু বলছিলাম, স্বীকার করেন নাই বোধহয়, আল্লাহ মিথ্যা কইছে। স্বীকার করেছেন যে দুনিয়াতে গিয়ে তোমাকে রব মানবো, তোমাকে সব মানবো, তোমার ছাড়া অন্য কারো আইন মানবো না, হুকুম মানবো না, আল্লাহর কসম, আল্লাহর দোহাই। এই ওয়াদা আপনি সেখানে করে এসেছেন, আপনি এখানে এসেছেন। এখানে আসার পরে আপনার এক কানে আজান আর এক কানে একামত দেওয়া হয়েছে। যে স্বীকার করে এসেছো আল্লাহকে রব মানবে, তুমি তো এখন দুনিয়াতে এসেছ, এখন আল্লাহর স্লোগানটা একটু শুনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? এটা আপনার কানে দেওয়া হয়েছে। দেওয়ার পরে আপনাকে লালন পালন করে আপনার বাবা মা একটু বড় করেছে, আপনি লেখাপড়া শিখেছেন যে দূর বয়স অনুযায়ী। এরপরে আপনি 7 বছর বয়স পার হয়েছে, 10 বছরের মধ্যে আছে। এই 7 থেকে 10 বছর এই বয়সের মধ্যে আপনার উপরে সালাত ফরজ, নামাজ কি 10 বছরের উপরে কিন্তু আর ছাড় নাই, 10 বছরের মধ্যে নামাজ পড়তেই হবে, ঠিক কিনা বলেন? মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা ওয়াদরিবুহুম ইযা বালাগু আশরা, 10 বছর সর্বশেষ। এরপরে আপনি যখন নামাজ পড়েন, নামাজের মধ্যে আপনি কি বলেন? আলহামদুলিল্লাহ, এই রব, সেই রব, ঠিক কিনা? দৈনিক 5 বার আপনি নামাজে আসলেই কি বলেন? সমস্ত প্রশংসা, তারিফ, সব কিছু ওই আল্লাহর জন্য, তিনি রব্বিল আলামিন, পুরা দুনিয়ার রব। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সবখানে আমি রবের কাছে পানা চাই, রবের কাছে আশ্রয় চাই। সেই রব মানে কি? আল্লাহ। সে রব মানে কি? খালেক। সেই রব মানে কি? মালিক। জীবনের সব কাজে সেই রবের কাছে আত্মসমর্পণ করতে আমরা কি রাজি আছি? ভাই, মুখে তো আমরা যে যে করি, কাজে যদি পরিণত না করি, আমি চলে যাব, আপনিও চলে যাবেন। ইন্না কামাইয়ত নয়, ইন্না হুমাইয়তুন, আমরা সবাই চলে যাব, যে কোনো মুহূর্তে চলে যাব। চলে যাওয়ার পরে আপনাকে কবরে রাখা হবে। কবরে যখন 2 ফেরেশতা আসবে, আপনাকে প্রথম ইন্টারভিউ, পরীক্ষা শুরু হবে। মান রব্বুকা, দেখছেন কারবার, মান দেখছেন। ওখানে রব স্বীকার করে এসেছেন, এখানে রবের চর্চা করবেন, এখানে রবকে মানবেন। এরপরে কবরে যাওয়ার পরে আপনার প্রথম ইন্টারভিউ মান রব্বুকা। এখন সেখানে যদি পাশ করতে চান তাহলে এখানে জীবনে রবকে ধারণ করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে, রবকে স্বীকার করতে হবে, রবের হুকুম আহকাম মানতে হবে। আর যদি আপনি এখানে রবের হুকুম আহকাম না মানেন, আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর খলিফার কাতারে নাম না লেখাইতে পারেন, স্বেচ্ছাচারী যথেচ্ছ জীবনযাপন করেন, যথেচ্ছাচার করেন, তাইলে আপনাকে যখন কবরে রাখা হবে ফেরেশতা এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা। আল্লাহ বলেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার কোরআন গেছিল, নবী গেছিল, আলেমরা বলেছিল, কিন্তু তুমি সব ভুলে গেছো, বাদ দিয়েছো। অকাযালিকা ইয়াউমা তুনসা, আজকে মান রব্বুকা প্রশ্ন এটা তোমাকে করেছে, তোমাকে এই প্রশ্নের জবাব ভুলিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। জীবনে আল্লাহকে তুমি ভুলেছিলে, ঠিক কিনা বলেন? আজকে তুমি একদিন এক নাস্তিক আমারে কয় তো তসবিহ হাতে নিয়ে তিনটা জিনিস শিখবো, রব্বি আল্লাহ, দীন আল ইসলাম ও নবী মুহাম্মদ, এতে মুখস্থ করে ডরে যাই। কবরে জিজ্ঞাসা করলেই যেন ওটাং পং জবাব দিতে পারে। আল্লাহ বলে তুমি যতই মুখস্থ করে আসো, যদি আমার বান্দা দুনিয়াতে জীবনে না হতে পেরে থাকো, যদি আমার কাছে আত্মসমর্পণ না করে থাকো, তুমি যতই মুখস্থ করো, অকাযালিকা ইয়াউমা তুনসা, তোমাকে ভুলাই দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কারণ তুমি দুনিয়াতে আমাকে ভুলেছিলে, তাহলে এই ভুলাই দেওয়াটা আল্লাহর বোধহয় বেইনসাফি হবে নাকি ইনসাফ হবে? বেইনসাফি হবে নাকি ইনসাফ হবে? আর যদি আপনি এখানে দিন মেনে থাকেন, আল্লাহকে রব মেনে থাকেন, আল্লাহর নবীর ইতাআত আনুগত্য করে থাকেন, আল্লাহর কোরআন মেনে থাকেন, তাহলে আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ ওয়াদা করছি ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে, দুনিয়াতে নেক আমল করবে, আমি তাদেরকে কবরে যত প্রশ্ন জিজ্ঞাসা করবে তাদের মুখ দিয়ে প্রশ্নের জবাব বের করে তাদেরকে ফার্স্ট ডিভিশনে পাশ করায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহু আকবার, আমি আল্লাহ নিলাম। তাহলে আল্লাহ যদি প্রশ্নের জবাব কবরে ফেরেশতারা জিজ্ঞাসা করলে আপনাকে মনে করায় দেয়, স্মরণ করায় দেয়, ঠিক কিনা বলেন? এরপরও আরেকটা কথা, শেষ কথা আজকের, সেই শেষ কথাটা হলো কবরের তিন প্রশ্ন কোন ভাষায় হবে? কোন ভাষায়? আহেব্বুল আরবিয়া লে সালাস, তিন কারণে আরবিকে ভালোবাসো, তিন কারণে আরবি শিখো। লেয়ান্নি আরবি, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি। অল কোরআন ও আরবি, কোরআন কি ও লিসান ও আহলিল জান্নাতে আরবি। তুমি যখন মরে যাবে কবর থেকে শুরু করে অনন্ত জীবনের ভাষা হবে আরবি। এখন আমরা তো ওই অঙ্কের স্যারেরে মাস 10,000 টাকা বেতন দিই, অঙ্কের স্যারেরে, ইংলিশ স্যারেরে মাস 10,000 টাকা বেতন দিয়ে বাচ্চাদেরকে প্রাইভেট পড়াই, আর ওই সুরাকারাত কোরআন শিখেন না, স্যারের বেতন 300 টাকা, তাও 9 মাসের বাকি। কি এরকম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আপনি গুরুত্ব কোনটারে দিলেন? তাহলে আল্লাহর দিনকে আপনি ভুলে গেছেন। সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার ছিল এইটা। কবর, হাসর, ফুলসিরাত, মিজানে আপনার নাজাতের জন্য দরকার এইটা, ঠিক কিনা বলেন? আর ইংরেজি, অঙ্ক যে সারেরে দিচ্ছেন এটা কত বছর চলবো? চাকরিতে চললেন রিটায়ার হওয়া পর্যন্ত কয়েক বছর। আর এই কোরআন, হাদিস, আরবি, সূরা, কেরাত এগুলো যদি আপনি শিখান তাহলে এগুলো কত বছর চলবে? দুনিয়ার জীবনটা তো চলবে, কবর থেকে হাসর, ফুলসিরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, অনন্ত জীবনে আপনার ভাষা কি হবে? সুতরাং আরবি শিখতে হবে, আরবি বুঝতে হবে, আরবি শিখাতে হবে। আমাদের ছোটোকালে দেখছিলাম বেলা যখন 7টা সাড়ে 7টা বাজতো, ছোট ছোট ছেলে মেয়ে দলে দলে, কেউ সিনেমাতার দি এই বাঁশের রেল বানাইতো, এইভাবে বাঁশের রেল, এই বাঁশের রেল বগালের তলে করে কায়দাম পাড়া এগুলা লগে নিয়ে রাস্তায় রাস্তায় বাচ্চাদের মিছিল হইতো। আজকাল কি আছে? সকালে কোনো বাড়ির সামনে দিয়ে গেলে দেখা যাইতো যে বাড়ির বুড়া বেটা চশমা একটা ভাঙি গেছে, চশমার এক ঠ্যাং সুতা দিয়ে বাঁধছে, বাঁধি ডুলি ডুলি কোরআন শরীফ তেলাওয়াত করে, প্রত্যেক বাড়ির সামনে এরকম দেখা যাইতো। এখন কি দেখা যায়? দেখা যায়। তাহলে বোঝা গেল এখন আর আল্লাহর দরকার নেই, आगे एक काली जमीते 20 मन दान হইলে জমির মালিক তিনবার মিলাদ শরীফ পড়াইতে হুজুরে দাওয়াত দিত আল্লাহ নিজে রাতে দিছে গন্ডামুনি হইছে গন্ডামুনি আরন গন্ডায় কম নয় কি কিন্তু এর মধ্যে ডায়াবেটিক ঢুকাইয়া দিছে ব্লাড প্রেসার ঢুকাইয়া দিছে এর মধ্যে নানান রোগ ব্যারাম ঢুকাইয়া দিছে আগে কোনো খাওয়ার মধ্যে এত রোগ ব্যারাম আসিল না ঠিক কিনা বলেন আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আগামী জুমায় আবার দেখা হবে আবার